হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন বড় আপডেট জবসারগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটি হচ্ছে একটি সরকারি জব। তো এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ, ফ্যামিলি প্ল্যানিং জবসার্গুলো 2020, সেখানে বিষয়টি নিয়মিত প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 1562 জনের। আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে জিএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশ করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো আমরা বিস্তারিত এই সার্গুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নিয়োগটি এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার যে বাটন, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আমরা চাকরির বর্ণনাটা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স সীমাটা কীরকম হবে সেটা আলোচনা করব, মাসিক বেতনটা নিয়ে আলোচনা করব, আবেদন করার প্রক্রিয়া বলতে গেলে কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন এটি নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, এবং ঘরে বসে থেকে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন এটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। আবেদনের সময় এখানে শুরুর সময় দেওয়া আছে 9/11/2020, বলতে গেলে 9 নভেম্বর সকাল 10টা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে, এবং 30/11/2020 বিকাল 5টা পর্যন্ত এই আবেদন ফর্মটা আপনারা পূরণ করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য অ্যাপ্লাই ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবেন, এবং বিস্তারিত যে সার্কুলারটা দেওয়া আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চাকরির বর্ণনাটা দেখে নিই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পর্যায়ে 11 থেকে 20তম গ্রেডে 36টি ক্যাটাগরিতে 15 থেকে 62 জনের হচ্ছে 1562 জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে। পদগুলোতে নারী পুরুষ কিন্তু আপনারা উভয়ে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, যোগ্যতা থাকলে আপনিও আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আমরা পদের সংখ্যাটা কিছুক্ষণ আগে দেখে নিয়েছি। 36টি ক্যাটাগরিতে 1562 জনের হচ্ছে নিয়োগ প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা জিএসসি, জিডিসি, এইচএসসি এবং এইচএসসি স্নাতক পাশে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারতেছেন। বয়স সীমাটা আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং নাতিপুতির জন্য 18 থেকে 32 বছর। আমরা এই বয়স সীমা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। মাসিক বেতনটা আমরা অফিসিয়াল সার্কুলার থেকে দেখে নেব। আবেদন করার যে প্রক্রিয়াটা এটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে, বলতে গেলে সার্কুলার আলোচনার শেষে আমি আপনাদেরকে জানাই দিব, এবং ঘরে বসে থেকে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন সেটা আমি বিস্তারিত জানাই দিব। তো আমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার জন্য আমরা পিডিএফ ফাইলটা অন করব। এখান থেকে আমরা পিডিএফ ফাইলটাতে বিস্তারিত দেখে নিব। এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার কল্যাণ অধিদপ্তর। তো এখানে হচ্ছে যে লিঙ্কটি দেওয়া আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, তো আপনারা এখান থেকে ভিজিট করলে আপনারা সরাসরি এই যে পরিবার পরিকল্পনা যে অধিদপ্তর ওয়েবসাইটটি এখানে চলে আসবেন, এবং এখানে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই যে আমি যে সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সার্কুলারটি এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকেও এই সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এখানে স্মরণ নম্বরটি দেওয়া আছে, বলতে গেলে বিজ্ঞপ্তি নাম্বার যাকে বলা হয় সেটি এখানে দেওয়া আছে। এটা প্রকাশ করা হয়েছে 28 অক্টোবর। তো 28 অক্টোবর 2020 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহের পূরণের নিম্নতম আবেদন বাংলাদেশের স্থায়ী নায়কের নিকট হতে নির্ধারিত শখের অনলাইনে আবেদন হচ্ছে আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের সংখ্যা, বেতন স্কেলটা দেওয়া আছে, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা অনন্য, এবং যে সকল জেলা আবেদন করতে পারবে না সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে। বেশ কিছু, বলতে গেলে খুব সামান্য কয়েকটি জেলা এখানে আবেদন পূরণ করতে পারবে না, আমি আপনাদেরকে বিস্তারিত অবশ্যই তো জানাবই। তো প্রথম যে পদটি সেটা হচ্ছে ফার্মাসিস্ট, এখানে গ্রেড হচ্ছে 11, এবং বেতন স্কেলটা হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে পদ সংখ্যাটা হচ্ছে 275 জনের এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্টার প্রাপ্ত আপনাদের হতে হবে। 2 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানে বেতন স্কেলটা হবে 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যাটি হচ্ছে 148 জনের। তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী আপনাদের হতে হবে। তারপরে আমরা চলে আসবো 3 নম্বর পদে, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেলটা হবে 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি আপনাদের থাকতে হবে।
চার নম্বর যে পদটি সেটা হচ্ছে হেলথ এডুকেটর, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেলটা হবে 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীব বিজ্ঞানে অনুষদ যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি থাকতে হবে। পাঁচ নম্বর যে পদটি সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বিজনেস স্কুলটা হবে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি, CGPA স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা, এবং শার্ট লিপিতে আপনাদের 80 থাকতে হবে ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে 50। ছয় নম্বর যে পদটি সেটা আছে কম্পিউটার অপারেটর, বিজনেস স্কুল হবে 13, বিজনেস স্কুলটা 13 গ্রেডের, এবং 11,500 থেকে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে, আর এগুলো বিস্তারিত তো আপনারা অবশ্যই দেখে নেবেন। সাত নম্বর যে পদটি সেটা হচ্ছে ফিল্ড ট্রেনার, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেলটা হবে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সমাজ বিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমস্ত স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। আট নম্বর যে পদটি প্রধান সহকারী, বিজনেস কলটা হবে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি ও সমমানের CGPA এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক, নয় নম্বর যে পদটি পদ সংখ্যা 3টি, বিজনেস কলটা হবে 11,000 থেকে 26,590 টাকা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমানের হচ্ছে ডিগ্রি থাকতে হবে। হিসাব ও নিরীক্ষক কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে। দশ নম্বর যে পদটি উচ্চমান সহকারী, বিজনেস স্কুলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, বিজনেস স্কুল তো বলে দিলাম, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা করে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে 1 থেকে 10 নম্বর পদের জন্য যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না, তারা হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বগুড়া, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তাছাড়া এই তিন প্রতিবন্ধী যারা আছেন সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 11 নম্বর পদে আমরা চলে আসি। এখানে বলা হয়েছে গবেষণা সহকারী, গ্রেড হচ্ছে 14, এবং বিজনেস স্কেলটা হবে 10,200 থেকে 24,600 টাকা, 680 টাকা, পদ সংখ্যাটা হচ্ছে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, পরিসংখ্যান গবেষণা ইত্যাদি কাজের অভিজ্ঞতা সম্পর্কে প্রাথমিক অগ্রগতি পাবেন তারা। 12 নম্বর যে পদটি সেটা হচ্ছে শার্ট মুদ্রাকি কাম কম্পিউটার হচ্ছে অপারেটর, বেতন স্কেলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 40 জনের। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, শার্ট লিপিতে হচ্ছে ইংরেজি 70, বাংলায় আপনাদের 45 থাকতে হবে, এবং এই বিষয়গুলো আপনারা অবশ্যই আবার দেখে নেবেন। 13 নম্বর পদটি পরিসংখ্যান সহকারী, এখানে বিজনেস স্কুলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি, পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। তারপরে চলে আসি 14 নম্বর যে পদটি গুদাম রক্ষক, এখানে গ্রেড হচ্ছে 14, বেতন স্কেলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 5টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 15 নম্বর যে পদটি সেটা হচ্ছে কোষাধ্যক্ষ, এখানে বেতন স্কেলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 16 নম্বর যে পদটি সহকারী ল্যাবরিয়ান, বেতন স্কেলটা হবে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিষয়ে বিজ্ঞান ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে বা গ্রন্থাগার তত্ত্ব বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতাও কিন্তু আপনাদের থাকতে হবে। EPI টেকনিশিয়ান, বিজনেস কলটা হবে 10,200 থেকে 24,600 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম পক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং EPI সংক্রান্ত কাজের বাস্তবতা অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি, বিজনেস স্কেলটা হবে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 159 জনের। কোনো স্বীকৃত বিষয়ে ন্যূনতম হচ্ছে সমানের
সিজিপিএ তে বলতে গেলে উচ্চ মাধ্যমিক যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে 20 ইংরেজিতে বাংলায় 20 থাকতে হবে এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে 19 নম্বর যে পদটি সেটা হচ্ছে টেলিফোন অপারেটর এখানে গ্রেড হচ্ছে 16 বিজনেস স্কেলটা হবে 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক বলতে গেলে এসএসসি পাস করলে এখানে মানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 20 নম্বর যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা একটি বিজনেস স্কেলটা হবে 9300 থেকে 22490 টাকা কোন শিক্ষিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক বলতে গেলে এসএসসি পাস করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানো এবং হচ্ছে টাইপিং এর গতি আপনাদের থাকতে হবে 21 নম্বর যে পদটি সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার এখানে বিজনেস স্কেলটা হবে 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক বলতে গেলে এসএসসি পাস করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন কম্পিউটার চালানো আপনাদের দক্ষতা থাকতে হবে 22 নম্বর যে পদটি সেটা হচ্ছে লিনেন কিপার এখানে বিজনেস স্কেলটা হবে 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 23 নম্বর যে পদটি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার এখানে বিজনেস স্কেলটা 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে গেলে ভোকেশনাল যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন তো যারা এই পদের জন্য মানে এই পদগুলোতে যারা 11 থেকে 23 নম্বর পদগুলোতে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর সৈয়দপুর গোপালগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছড়ি মাদারবন বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী ও বরগুনা জেলায় এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তাছাড়া সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে 24 নম্বর যে পদটি সেটা হচ্ছে টিকিট কার্ক এখানে পদ সংখ্যা 4 টিভি স্কেলটা হবে 9300 থেকে 9300 থেকে 22490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো শিক্ষিত পদ্ধতির ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ আপনাদের থাকতে হবে 25 নম্বর যে পদটি সেটা হচ্ছে স্টোরিলাইজার কাম মেকানিক এখানে বিজনেস স্কেলটা 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান বলতে গেলে এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ট্রেডের থাকলে তো আরও ভালো এখানে বলে দিয়েছে তারা এবং 26 নম্বর যে পদটি সেটা হচ্ছে কিচেন সুপারভাইজার পদ সংখ্যা এখানে দেওয়া আছে একটি বিজনেস স্কেলটা হবে 9300 থেকে 22490 টাকা এখানে মাধ্যমিক বলতে গেলে এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 27 নম্বর যে পদটি সেটা হচ্ছে রেকর্ড কিপার এখানে বিজনেস স্কেলটা 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা একটি এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলেই বলতে গেলে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 28 নম্বর যে পদটি সেটা হচ্ছে কার্ডিগ্রাফার এখানে বিজনেস স্কেলটা 9300 থেকে 22490 টাকা পদ সংখ্যা একটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 9 নম্বর যে পদটি সেটা হচ্ছে গাড়ি চালক ভারী লাইসেন্স বা হালকা লাইসেন্স যারা আছেন তারা পদ সংখ্যা এখানে দেওয়া আছে 34 জনের এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্সটা এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অভিজ্ঞতা দেওয়া হবে 30 নম্বর যে পদটি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একটি বিজনেস স্কেল 8800 থেকে 21310 টাকা এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল যারা পাস করেছেন তারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অফিস সহায়ক 31 নম্বর যে পদটি বিজনেস স্কেলটা হবে 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 404 জনের কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে গেলে আপনারা এসএসসি পাস করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 32 নম্বর যে পদটি সেটা হচ্ছে MLSS নিরাপত্তা প্রহরী যাকে বলে সেটা হচ্ছে বিজনেস স্কেলটা হবে 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 378 জনের এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন ফর্মটি পূরণ করা যাবে কোনো রকম শর্ত লাগবে না 33 নম্বর যে পদটি সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 20 বিজনেস স্কেলটা হবে 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 9টি অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে ওয়াচম্যান এখানে বিজনেস স্কেলটা হবে 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 21টি অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 35 নম্বর যে পদটি সেটা হচ্ছে কুক হেল্পার পদ সংখ্যা 1টি অষ্টম শ্রেণী অথবা পাস তবে এসএসসি সমমান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 37 নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড হচ্ছে 20
বেতন স্কেলটা হবে 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 68, যিনি এখানে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এই পদগুলোতে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবে না, বলতে গেলে 24 থেকে 29 নম্বর পদের জন্য যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন তারা হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শহীদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বারগাহাট, ঝাল, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পূর্বাসপুর, পটুয়াখালী ও বরগুনা জেলারা আবেদন করতে পারবেন না। সকল জায়গা থেকে পরবর্তীতে ইতিম এবং প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন। এবং 30 থেকে 36 নম্বর পদের জন্য যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, বরিশাল, খাগড়াছড়ি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না। তবে ইতিম প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন ফর্মে পূরণের পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তগুলি এখানে দেওয়া আছে, বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্ব হবে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন যাতে করে সম্পূর্ণ নিয়মগুলিটা আপনারা বুঝতে পারেন। 25/3/2020 তারিখের মধ্যে বয়স সীমাটা আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের জন্ম তারিখ থেকে 25/3/2020 তারিখ পর্যন্ত হিসাব করে দেখবেন যে 18 থেকে 30 বছরের মধ্যে হচ্ছে কি না। যদি হয়ে থাকে তবে আপনারা হচ্ছে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের জন্য 18 থেকে 32 বছর। এবং 2 নম্বরে যে বিষয়টি বলা আছে সরকারি বা আধা সরকারি, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বুঝাই দিই। সরকারি আধা সরকারি যারা বা সত্যায়িত যে প্রতিষ্ঠানে যদি কেউ চাকরি করে থাকেন তাহলে তারা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের কর্তৃপক্ষের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। 3 নম্বর যে পদটি সেটা হচ্ছে শর্ট কম্পিউটার মুদ্রাক্ষিক উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেট, এটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। এবং এখানে বিষয়টা বলা হয়েছে যে 25/3/2020 তারিখের মধ্যে 40 বছরের মধ্যে যারা আসেন তাদের বয়স যোগ্য করে দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা অনুসরণ করবে তারা। এবং নিয়োগ বিজ্ঞপ্তি 1 হতে 29 নং পদের জন্য 112 টাকা এবং 30 থেকে 36 নম্বর পদের জন্য 56 টাকা করে আপনাদের রেজিস্ট্রেশন ফি লাগবে। আপনারা যে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের যে টাকাটা পেড করবেন সেই টাকাটা 1 থেকে 29-এর জন্য 112 এবং 30 থেকে 36 নম্বর পদের জন্য 56 টাকা আপনাদের লাগবে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে এখানে জানাই দেব, যেটা হচ্ছে যে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাই দেবো। এবং আবেদন ফর্মটি পূরণ করা যাবে কবে থেকে কবে এটা নিয়ে আমি হচ্ছে এর আগে আলোচনা করেছি আপনাদের মাঝে। তো আরেকটি বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে এখানে আপনাদের কী কী কাগজপত্রগুলো লাগতে পারে। এখানে প্রথমত যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রগুলো লাগবে এবং প্রার্থী যে ইউনিয়ন পরিষদের বা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বা মেয়র সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে নাগরিকত্ব সনদপত্রটা নিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সম্মতে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র প্রমাণিত সত্যায়িত সালবি লাগবে। বলতে গেলে মহিলা কোটা বাদে যে আপনাদের যে বিষয়গুলো যেগুলা কোটা আসে সেগুলোর মানে যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে পরবর্তী পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের এইগুলো সত্যায়িত সার্টিফিকেট আপনাদের সত্যায়িত করে নিয়ে যেতে হবে। আর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে ঠিক একইভাবে হবে। আর বিস্তারিত এখানে কোনো কিছুই নেই। একটি বিষয় এখানে 7 নম্বরে বলা হয়েছে উপরোক্ত উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে যুক্তি আইনগত কারণে নিয়োগ স্থগিত বা বাতিলও হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এখান থেকে আপনারা হচ্ছে এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড বা ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অ্যাপ্লাই যে অপশনটি আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসতে হবে, নিয়ে আসবে। তো এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ যেহেতু মানে শুরু হবে যেহেতু 9 তারিখ থেকে, এখানে বলা হয়েছে যে 9/11/2020 9 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ হবে। তো আমি আপনাদেরকে চাইলেও দেখাইতে পারবো না, পরবর্তীতে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হয়।
তো আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে চান তো আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ঘরে বসে থেকে আমাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। এর জন্য আপনারা সরাসরি এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো তাছাড়াও আমি ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করে এসডি ভিজিট করে প্রথমত পেজে একটা লাইক এবং মেসেজ করে জানাবেন যে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে চান, দেন আমরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দিব। এছাড়াও যদি আপনি হচ্ছে এগুলো না বুঝেন তাহলে এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এবং এখান থেকে ভিজিট করে আপনার সার্কুলারের পাশে আপনার মেসেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের মেসেজ অপশনটি চলে আসবে। এখান থেকে আমাদের মেসেজ করে আপনি জানাতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে চান, তারপরেও আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে দিব। আর আমরা সকল ধরনের হচ্ছে জব সার্কুলারের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে থাকি। আপনারা যারা অনেকে আমাদের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নেন আপনারা তো জানেন, যারা এখন পর্যন্ত আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করেনি তাদেরকে আমি বিস্তারিত জানালাম। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে বুঝাই দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে। আর এই সার্কুলার সম্বন্ধে যদি আপনি কোনো কিছু না জেনে থাকেন বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।